যে মেয়েটাকে ধর্ষণ হয়নি, এটা আমি সহবাস বলবো, কারণ মেয়েটা ওর ডাকেই গেছে, স্বেচ্ছায় গেছে, এদের সঙ্গে একটা রিলেশন ছিল, তারপরে মেয়েটাকে ওরা দুজনে মিলে এনজয় করেছে। এনজয় করার পর তারপরে এই ঘটনাটা ঘটিয়ে যখন বলেছে যে বাড়ি ঠিক হয়নি বা একটু সময় লাগবে বলেছে, তারপরে এই ঘটনাটা ঘটেছে। ধর্ষণের অভিযোগকে এভাবেই অস্বীকার করেছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার, আর তার এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধীর চৌধুরী। তার দাবি, মুখ্যমন্ত্রীর কথা দিয়ে পুলিশ ধর্ষণের ঘটনাকে লঘু করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী কথা দিয়ে এখানকার পুলিশটা ধর্ষণের কারণটাকে লঘু করার চেষ্টা করছে, এটা তো ডাইরেক্টেড বাই মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী, একটা মহিলা যদি ধর্ষণের ঘটনাকে লঘু করার চেষ্টা করেন, এটা বাংলার লজ্জা বলে মনে করি। অধীরের অভিযোগ সরকারের যাতে মুখ না পড়ে সেই চেষ্টাই করছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। এখানে পুলিশের একটাই লক্ষ্য, খুন হয়ে যাক কোনো আপত্তি নেই, কিন্তু ধর্ষণ কথাটা যেন না আসে, কারণ ধর্ষণ কথাটা আসলে সরকারের মুখ পুড়বে। তার জন্য ভগবানগোলা ঘটনাতেও ধর্ষণের কথা আসেনি, এই ঘটনাতেও ধর্ষণের কথা আসছে না। তো ধর্ষণ হচ্ছে কি হচ্ছে না পুলিশ সুপার আগে থেকে কি করে জানছেন? তাকে কি বলে সবাই এসব করছে? এদিন ফের ধর্ষকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন অধীর চৌধুরী। যদি আইন নিজেদের তুলে নেওয়ার ক্ষমতা থাকতো আমার, তাহলে এই সমস্ত ধর্ষকদের পিটিয়ে আবার বলছি মেরে দিতাম। এই ধর্ষণের ঘটনা একটা সামাজিক ব্যাধি, এর একটা সামাজিক প্রতিরোধ হওয়া উচিত, সবসময় পুলিশের উপর নির্ভর না করে নিজেরা প্রতিবাদে সামিল হওয়া। অধীর চৌধুরীর মত, সবসময় পুলিশের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, ধর্ষণের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়তে হলে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।